আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ টপিকস যার নাম হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন হচ্ছে নিচে বোঝাতে আমরা চারটি প্রেপোজিশন ব্যবহার করে থাকি। এক নম্বর হচ্ছে আন্ডার, দুই নম্বর হচ্ছে বিলো, তিন নম্বর হচ্ছে বিনেথ, চার নম্বর হচ্ছে ডাউন। তাহলে আমরা প্রথম আলোচনা করব হচ্ছে আন্ডার। আন্ডার আসলে আমরা কোথায় ব্যবহার করে থাকি? আন্ডার মানে হচ্ছে নিচে, সরাসরি কোনো কিছুর নিচে বোঝাতে আমরা ব্যবহার করে থাকি আন্ডার। যেমন আই স এ ক্যাট আন্ডার দ্য টেবিল, আমি একটি বিড়াল দেখলাম একটি টেবিলের নিচে, ঠিক সরাসরি টেবিলের নিচে বোঝাতে আমরা ব্যবহার করি আন্ডার। দ্বিতীয় পর্যায়ে আমরা বলতে পারি মানসিক চাপের মধ্যে যদি কেউ থাকে তাহলে আমরা ব্যবহার করে থাকি আন্ডার। যেমন হচ্ছে হি ইজ আন্ডার মেন্টাল প্রেশার, সে মানসিক চাপের মধ্যে আছে, এখানে আমরা আন্ডার ব্যবহার করে থাকি। এবার আমরা যদি বলি কারো বয়সে যদি কম থাকে তাহলে আমরা বয়সের ক্ষেত্রে আমরা বলতে পারি আন্ডার। যেমন হিজ এজ ইজ আন্ডার 15, তার বয়স হচ্ছে 15 বছরের নিচে, এখানে আমরা বলতে পারি আন্ডার। তাহলে আমরা দেখলাম আন্ডার এভাবেই ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা দেখব হচ্ছে বিলো। বিলো কোথায় ব্যবহার করা হয়ে থাকে? বিলো শব্দটি ব্যবহার করা হয়ে থাকে নিচে বোঝাতে, তবে সেটা সরাসরি নয়। যেমন আমি বসে আছি একটি টেবিলের নিচে, তবে আমি কি টেবিলের সরাসরি নিচে বসেছি? অবশ্যই না, তির্যকভাবে পাশে বসাকে আমরা বলতে পারি। আমরা বলতে পারি স্টুডেন্ট সিট আন্ডার দ্য টেবিল, নো এটা বলা যাবে না, আমাদের বলতে হবে স্টুডেন্ট সিট বিলো দ্য টেবিল। তাহলে আমরা বুঝতে পেরেছি বিলো হচ্ছে তির্যকভাবে পাশে বোঝাতে। আবার বিলো শব্দটি ব্যবহার করা যায় দেয়ালে যদি কোনো কিছু থাকে, আমরা বলতে পারি যে দ্য ফটো ইজ বিলো দ্য ক্লক, তার মানে হচ্ছে দেয়ালে একটি ঘড়ি আছে, তার নিচে যদি একটা ছবি থাকে তাহলে আমরা তাকে বলতে পারি দ্য ফটো ইজ আন্ডার দ্য ক্লক, তার মানে হচ্ছে একটি ঘড়ির নিচে। আবার আমরা বলতে পারি যে রাইট ইউর নেম আন্ডার দ্য লাইন, তার মানে হচ্ছে একটি লাইনের নিচে তোমার নামটি লেখো, এখানে আমরা কখনো আন্ডার বলতে পারবো না, এখানে বলবো আমরা বিলো। তাহলে আমরা বুঝতে পেরেছি বিলো হচ্ছে তির্যকভাবে বা একই সারফেসে নিচে বোঝাতে আমরা ব্যবহার করে থাকি বিলো। এবার আসবো হচ্ছে বিনেথ। বিনেথ আমরা কোথায় ব্যবহার করে থাকি? বিনেথ শব্দটি ব্যবহার করা হয় সামাজিক স্ট্যাটাস বা পদমর্যাদার ক্ষেত্রে, যদি কেউ কারো নিচে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিলো বলে থাকি। যেমন হি ইজ, এখানে বিলো নয়, এখানে ব্যবহার করতে হবে বিনেথ। বিনেথ শব্দটি ব্যবহার করা যায় সামাজিক স্ট্যাটাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে সে হচ্ছে সামাজিক মর্যাদায় নিচে, তার আমরা বলতে পারি হি ইজ বিনেথ সোশ্যাল স্ট্যাটাস, তাহলে সামাজিক পদমর্যাদায় সে একটু নিচে। আবার বলতে পারি হি ইজ বিনেথ দ্য সোশ্যাল রিপুটেশন, সামাজিক পদমর্যাদায় সে নিচে, এভাবে আমরা বলতে পারি। আবার আমরা এটাও বলতে পারি যে যদি কোনো আড়ালে কিছু লুকিয়ে থাকে, এরকম নিচে বোঝাতে আমরা বিনেথ শব্দটি ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে হি ইজ এ স্যাড পার্সন বিনেথ হিজ হ্যাপি ফেস, তার মানে বোঝাচ্ছে তার সুখের একটা মুখ অভয় তার আড়ালে লুকিয়ে আছে একটা দুঃখের একজন ব্যক্তি, আমরা এভাবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এতক্ষণ দেখলাম আন্ডার, দেখলাম হচ্ছে বিলো, এবং দেখেছি হচ্ছে বিনে। এবার আমরা দেখব ডাউন মানে হচ্ছে নিচে। যেমন আমরা উপরে উঠতে আমরা বলি আপ, যেমন হি ওয়েন্ট আপ দ্য হিল, ঠিক তদ্রূপ পাহাড় থেকে যদি কেউ নিচে নামে তাহলে আমরা বলবো হি ওয়েন্ট আন্ডার দ্য হিল। তাহলে এই আন্ডার না বলে আমরা এখানে বলবো হচ্ছে ডাউন দ্য হিল। তাহলে আমরা বুঝতে পেরেছি বেয়ে বেয়ে কোথাও উঠলে সেখানে যেমন আমরা আপ বলে থাকি, ঠিক বেয়ে বেয়ে নিচে আসলে সেখানে আমরা ডাউন বলে থাকি। তাহলে আমরা দেখলাম আন্ডার, বিলো, বিনেথ অ্যান্ড ডাউন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আন্ডার এই প্রেপোজিশনের নিচে যে প্রেপোজিশনগুলি আছে যার অর্থ প্রকাশ করে সে সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা হয়েছে। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। নিজেরা ভালো থাকবে, অন্যদের ভালো রাখবে। আল্লাহ হাফেজ।